কাল দিনভোর শিরোনামে থাকার পর ফের উত্তপ্ত হল ভোটের ভবানীপুর শেষ দিনের ভোট প্রচারে বিজেপির নেতাদের ওপর হামলার অভিযোগের পর রাতেই দুই যুবককে মারধরের অভিযোগ উঠল সেই ভবানীপুরেই সোমবার মাঝরাতে ভবানীপুর থানা থেকে এক কিলোমিটারের মধ্যে দুই কলেজ পড়ুয়ার ওপর অতর্কিতে হামলা এবং এক যুবককে উইকেট দিয়ে মারধরের অভিযোগ ওঠে গাড়িতে করে আসা একদল অজ্ঞাত পরিচয় যুবক তাদের মারধর করে বলে অভিযোগ এই ঘটনায় ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেছে নাক্রান্তরা ওই দুই যুবকে দাবি তৃণমূল কর্মী সন্দেহে তাদের ওপর হামলা করেছে ওই দুষ্কৃতী দল পুলিশ সূত্রের খবর আক্রান্ত দুই যুবকের নাম সত্যদীপ মল্লিক ও সিদ্ধার্থ যোশী দুই যুবকই ভবানীপুর থানা এলাকায় বিজয়বোশ রোড আট নম্বর কেএমসি কোটেজের বাসিন্দা দুজনই কলেজ পড়ুয়া জানা গিয়েছে সত্যজিৎ ও সিদ্ধার্থ দুই বন্ধু একটি স্কুটিতে চেপে এদিন রাতে ওষুধ কিনতে যাচ্ছিলেন তারা অভিযোগ সেই সময় ভবানীপুর থানা থেকে প্রায় এক কিলোমিটারের মধ্যে তাদের পথ আটকায় একটি কালো রঙের জিপ গাড়ি সেই গাড়ির ভেতর সাত থেকে আটজন ছিলেন এর মধ্যে দুজন গাড়ি থেকে নেমে সত্যজিৎ ও সিদ্ধার্থকে স্কুটি থেকে নামায় অভিযোগ এরপরই উইকেট দিয়ে আক্রমণ করা হয় দুই যুবককে স্কুটি চালাচ্ছিলেন সিদ্ধার্থ তিনি কোনো মতে বড় বিপদ থেকে বাঁচলেও রক্ষা পাননি সত্যদ্বীপ অভিযোগ সত্যদ্বীপের থুটনিতে উইকেট দিয়ে সজরে আঘাত করে এক যুবক তারপরে এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্তরা ঘটনার রাতেই ভবানীপুর থানায় অভিযোগ জানায় আক্রান্তরা কারাই ঘটনা ঘটিছে তা নিয়ে প্রশ্ন উঠছে তবে রাজনীতির রং খুঁজে পাচ্ছেন ওই দুই যুবক